আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব 29 হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যেগুলোকে আমরা জবর দিয়ে উচ্চারণ করার সময় বাংলাতে আকার ব্যবহার করে থাকি। এই হরফগুলোকে যখন আমরা বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করব, তখন তার উচ্চারণটা সঠিক হবে না, অর্থাৎ সহি শুদ্ধ হবে না। এমন যে সকল হরফ রয়েছে সে হরফগুলোকে আজকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, যারা আমাদের এই নুরানি কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনার নিকট সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুগণ, তাহলে চলুন দেরি না করে আমাদের মূল আলোচনা শুরু করা যাক। ২৯ হরফের মধ্যে যে হরফগুলোকে আমরা জবর দিয়ে উচ্চারণ করি, আর আরবিতে জবর দিয়ে উচ্চারণ করার সময় আমরা বাংলাতে আকার ব্যবহার করে থাকি, যেমন বা জবর বা, বাংলাতে ব যোগ আকার সমান সমান বা, এরকমভাবে 29 হরফের মধ্যে কিছু হরফ রয়েছে যেগুলোকে আমরা জবর দিয়ে উচ্চারণ করার সময় বাংলাতে আকার আসে। তো এমন 8টি হরফ রয়েছে যেগুলোকে আমরা আরবিতে জবর দিয়ে উচ্চারণ করার সময় বাংলাতে যখন আমরা আকার দিয়ে উচ্চারণ করব, বাংলায় উচ্চারণ করব, তখন তার উচ্চারণটা সঠিক হবে না, সহিশুদ্ধ হবে না। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের করণীয় কি, সেটাই এখন আমি সকলকে বলে দেব। 29 হরফের মধ্যে এমন যে সকল হরফ রয়েছে তার মধ্যে প্রথম হরফ হলো খ। এটাকে আমরা যখন আরবিতে জবর দিয়ে উচ্চারণ করব, তখন হবে খ জবর খ। আর বাংলাতে যখন আমরা উচ্চারণ করব, তখন দেখা যায় জবরের উচ্চারণ বাংলাতে আকার আসে, আর সেই আকার দিয়ে উচ্চারণ করতে গেলে দেখা যায় খ যোগ আকার দিতে হয়, তখন সেই হরফটার উচ্চারণ হয়ে যায় খ আকার খা। যখন আমরা বাংলাতে খা উচ্চারণ করব, তখন কিন্তু আমাদের হরফের সঠিক উচ্চারণটা হবে না। অতএব এখানে আকার দিয়ে, বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না, শুধু বর্ণটাকেই উচ্চারণ করতে হবে, যেমন খ। তাহলে আমাদের আরবির যে খয়ের উচ্চারণটা রয়েছে হরকত দিয়ে জবর দিয়ে, সেই খ হরফটার উচ্চারণ সঠিক হবে এবং সহিশুদ্ধ হবে, যেমন খ জবর খ। তারপরে যে হরফটা রয়েছে সেটা হচ্ছে র। র যখন আমরা আরবিতে উচ্চারণ করব, তখন দেখা যায় র জবর র। সেটাকে যখন আমরা বাংলায় উচ্চারণ করতে যাব, তখন দেখা যায় র যোগ আকার দিতে হয়, আর যখন আমরা র যোগ আকার দিব, তখনই আমাদের উচ্চারণটা করতে হবে র আকার রা। অথচ আরবি তার হরকত দিয়ে জবর দিয়ে উচ্চারণ হলো র জবর র। সেটাকে আমরা যখন বাংলাতে রা উচ্চারণ করব, আর এভাবে যখন আমরা পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রাহিম, তাহলে কিন্তু এটা সঠিক উচ্চারণ হইল না। উচ্চারণ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমা রহমা। আমরা তো এখানে রহমা বলি না, সবাই আমরা রহমা বলি। বাংলাতে যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করতে যাই, তখন সেই হিসেবে এসে যায় রহমানির রহিম। এই জন্য এখানেও বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না, বাংলাতে শুধু রটাকেই উচ্চারণ করতে হবে, যেমন র জবর র, আর বাংলাতে হবে শুধু র। এখানে আকার দিয়ে এই হরফটাকে উচ্চারণ করা যাবে না। যদি আকার দিয়ে এই হরফটাকে উচ্চারণ করা হয়, তাহলে হরফের সঠিক উচ্চারণ, সহি উচ্চারণ হবে না। তারপরে যে হরফটা রয়েছে সেটা হচ্ছে সদ। যখন আমরা এই হরফটাকে জবর দিয়ে উচ্চারণ করব, তখন উচ্চারণ হবে সদ জবর স, সদ জবর স। আর যখন এটা আমরা বাংলাতে উচ্চারণ করতে যাব, জবরের ক্ষেত্রে আমরা আকার দিয়ে উচ্চারণ করতে যাব, তখন স যোগ যোগ আকার দিতে হবে, তখন হয়ে যাবে ছ আকার ছা, ছ আকার ছা, ছ আকার ছা হয়ে যাবে। আর
এই হরফটার উচ্চারণ আমরা বাংলাতে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। বাংলাতে যে বর্ণ দিয়েই আপনি উচ্চারণ করেন, সদ যে মোটা করে উচ্চারণটা, এই উচ্চারণটা কোনো বাংলা কোনো বর্ণ দিয়ে উচ্চারণ করা যাবে না। তাই এই হরফটাকে সদ জবর স উচ্চারণ করতে হবে। যদি আমরা বাংলাতে কোনো বর্ণ ধরে নেই তাহলে আমরা ছ সেটাকে ধরে নিতে পারি, তারপর এটা সঠিকভাবে বাংলা আরবির সদের উচ্চারণ আদায় হবে না। তারপর আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, কিছু বাংলা দেখে বাংলা উচ্চারণ দেখে পড়ি, পড়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, তাদের জন্য তারা শুধু এখানে অক্ষরটাই বর্ণটাই উচ্চারণ করতে হবে, আকার উচ্চারণ করা যাবে না। যখন আমরা আকার উচ্চারণ করতে যাব তখনই হয়ে যাবে স আকার সা। তারপর আমাদের যে বর্ণটা রয়েছে সেটি হল দদ। এই দদ আমরা যখন জবর দিয়ে উচ্চারণ করব তখন দেখা যায় দদ জবর ব নরম করে বদ জবর ব। এটাকে আমরা বাংলা কোনো বর্ণ দিয়ে এভাবে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। তারপরও যদি আমরা বাংলাতে ধরে নেই একটা বর্ণ দিয়ে আমরা উচ্চারণ করতে চাই, দ যোগ আকার দিতে হবে, তখন উচ্চারণ হবে দ আকার দা। অথচ আরবিতে এটার উচ্চারণ হচ্ছে বদ জবর ব, বদ জবর ব। সেই হিসাবে আমরা উচ্চারণ তো বাংলাতে এটা সহি শুদ্ধ করা মোটেও যাবে না। তারপর আমরা যদিও যারা বাংলা দেখে পড়ি আমরা এখানে আকার দিয়ে পড়ব না, আকার দিয়ে পড়লে উচ্চারণটা মোটেও সঠিক হবে না। তাহলে সেটাকে পড়তে হবে আরবিতে যেমন দ জবর দ, বাংলাতে শুধু দ পড়তে হবে, এখানে আকার দিয়ে পড়া যাবে না। তারপরে যে হরফটি রয়েছে সেই হরফটি হলো প। প মোটা করে, এটা আমরা সকলেই জানি মোটা করে উচ্চারণ করতে হয়। তো এই হরফটিকে আমরা যখন জবর দিয়ে উচ্চারণ করব তখন উচ্চারণ হবে ত জবর ত, ত জবর ত। আর সেটাকে যখন আমরা বাংলায় উচ্চারণ করতে যাব, জবরের ক্ষেত্রে আকার দিয়ে বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করতে যাব, তখন সেটাকে উচ্চারণ করতে হবে ত বফলা আকার, ত বফলা যোগ আকার, তখন হবে তা, তখন হয়ে যাবে তা। তো এটা সহি শুদ্ধ উচ্চারণ হইল না। আর আরবিতে এমন কিছু হরফ রয়েছে যেগুলো উচ্চারণ সঠিক উচ্চারণ বাংলা কোনো বর্ণ দিয়ে উচ্চারণ করা সম্ভব নয়। তারপরও যারা বাংলা কোরআন শরীফ মোটামুটি পারে বা বাংলা দেখে শিখতে চায় পড়তে চায় তাদের জন্য আমাদের তাদের জন্য বলা হচ্ছে, সেখানে আমরা জবর দিয়ে অর্থাৎ সেখানে আমরা আকার দিয়ে উচ্চারণ করব না, সেখানে আমরা শুধু ত বফলা এতটুকু আমরা উচ্চারণ করব মোটা করে ত। তাহলে মোটামুটি আরবি উচ্চারণটা এসে যাবে ত জবর ত, এটার উচ্চারণটা এসে যাবে। তারপরে আমাদের যে হরফটা রয়েছে সে হরফটা হচ্ছে জ, সেই হরফটা হচ্ছে জ। এটাকে যখন আমরা হরকত দিয়ে অর্থাৎ জবর দিয়ে উচ্চারণ করব তখন উচ্চারণ হবে জ জবর জ মোটা করে, জ জবর জ। এটাকে যখন আমরা বাংলায় উচ্চারণ করতে যাব তখন কিন্তু আমরা অন্তস্থ যদি না বর্গীয় যদি উচ্চারণ করব কোনোটা দিয়ে উচ্চারণ করলে সঠিকভাবে যে আরবি সহি শুধু উচ্চারণ সেটাকে করা যাবে না। তারপরও যারা আমরা মোটামুটি শিখতে চাইতেছি বা বাংলা দেখে শিখি বাংলা উচ্চারণ দেখে পড়ি মোটামুটি চেষ্টা করতেছি তাদের জন্য হলো এখানে আকার দিয়ে বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না। বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করলে উচ্চারণটা আরও অশুদ্ধ হয়ে যাবে। যেমন আমরা যদি অন্তঃস্থ জ এটা দিয়ে উচ্চারণ করি তাহলে যদি আকার অন্তঃস্থ জ জ যোগ আকার তখন হয়ে যাবে যা, মোটেই উচ্চারণটা সঠিক নয়, মোটেই উচ্চারণটা সঠিক হবে না। হ্যাঁ, যখন আমরা আকারটা বাদ দিয়ে দিব তাহলে জ এর উচ্চারণ সঠিক যে উচ্চারণ সেটা না আসলেও কমপক্ষে জ যে হরফটা রয়েছে হরফটা এসে যাবে। যেমন আমরা আরবিতে উচ্চারণ করি জ জবর জ, আর বাংলাতে জ আকার দেওয়া যাবে না। তারপরে আমাদের যে হরফটি রয়েছে সেটি হচ্ছে গইন। তারপরে আমাদের যে হরফটি রয়েছে সে হরফটি হচ্ছে গইন। এই গইনকে যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করব তখন উচ্চারণ হবে গইন জবর গ, গইন জবর গ। সেটাকে যখন আমরা বাংলায় উচ্চারণ করতে যাব আকার দিয়ে, জবরের উচ্চারণ যেহেতু বাংলাতে আকার আসে, যখন আমরা জবর উচ্চারণ আমরা বাংলাতে আকার দিয়ে করতে যাব তখন গয়নের সঠিক উচ্চারণ হবে না। যেমন দেখুন আমরা যদি গয়নের যে বর্ণটা রয়েছে
সেটা হলো গ গর মধ্যে যখন আমরা আকার যোগ করে দেব তখন হয়ে যাবে গা গ আকার গা যার উচ্চারণ মোটেই সঠিক হবে না তো এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আকারটা বাদ দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে মোটামুটি আমাদের গয়নের উচ্চারণটা এসে যাবে যেমন গয়ন জবর গ আর বাংলাতে উচ্চারণ হবে গ বাংলাতে উচ্চারণ হবে গ তারপরে আমাদের যে হরফটা রয়েছে সেই হরফটি আছে কফ কফকে যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করব তখন সেটির উচ্চারণ হবে কফ জবর অ এটার উচ্চারণ বাংলাতে কোনো বর্ণ দিয়ে উচ্চারণ করা সম্ভব না তারপর আমরা যারা মোটামুটি বাংলা থেকে পড়তে চাই শিখতে চাই তাদের জন্য আমরা আকার দিয়ে সেটাকে উচ্চারণ করব না যেমন দেখুন ক বফলা যোগ আকার তখন উচ্চারণ হবে কা কা উচ্চারণ হবে পা যার উচ্চারণ মোটেও সঠিক নয় যখন আমরা আকারটা বাদ দিয়ে উচ্চারণ করব তখন দেখা যাবে পরিপূর্ণ উচ্চারণটা না আসলেও মোটামুটি উচ্চারণটা এসে যাবে যেমন আরবিতে অফ জবর অ বাংলাতে অ বফলা ক আকার দিয়ে আমরা উচ্চারণ করব না তো সময় তো ভাই বোনেরা আমাদের 29 হরফের মধ্যে যে 8টি হরফ এমন রয়েছে যেগুলোকে বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করা যায় না সেটি নিয়ে আলোচনা করলাম তো আপনারা আরও বেশি করে কোরআন শরীফ অথবা আম্পারা অথবা কায়দার মধ্যে আরও ভালো করে জবর দিয়ে উচ্চারণ করে নেবেন জবর দিয়ে আর বেশি করে মৎস্য করে নেবেন উচ্চারণ করে নেবেন আমাদের প্রত্যেকটা ক্লাসের পিছনে আমাদেরকে সময় দিতে হবে শ্রম দিতে হবে মেহনত করতে হবে বুঝতে হবে তাহলে আমরা অতি সহজে কোরআন শরীফ পড়তে পারবো আমরা মনে করি কি কোরআন শরীফ একেবারে সহজ কোনো জিনিস সহজ নয় যতক্ষণ পর্যন্ত তার পিছনে মেহনত করা না হয় যখন কোনো জিনিসের পিছনে মেহনত করা হয় যখন শিখা হয়ে যায় তখন এটা সহজ মনে হয় তারপরও অন্যান্য ভাষার তুলনায় কোরআন শরীফ শিখা অতি সহজ তারপর নুরানি পদ্ধতিতে আরও সহজ তো সেই হিসেবেই আমরা অতি সহজে কীভাবে ক্লাসগুলো আপনাদের নিকট উপস্থাপনা করা যায় সেটা নিয়ে আমরা ফিকির করি আর সেই ফিকিরে আমরা ক্লাসগুলো তৈরি করে আপনাদের নিকট উপস্থাপনা করি তো আশা করি সকলের নিকট ভিডিওটি ভালো লাগবে আর আমাদের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধব যারা আছে তাদের নিকট অবশ্যই অবশ্যই শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে 10 জন ভাই বোন কোরআন শরীফ শিখতেছে শেখার চেষ্টা করতেছে অথবা ক্লাসগুলো পড়তেছে এর সবার একটি অংশ আপনিও পেয়ে যাবেন তো আমাদের ক্লাস এ পর্যন্ত শেষ আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন